হ্যালো, গুড মর্নিং। তো আজকে একটা জিনিস চলে এসছে, তো চলো দেখে নিই কি এসছে। দুটো এসছে, তাহলে এই দুটো জিনিস, এই দুটো চশমা এসছে, এইটা একটা, এইটা একটা। এইটা আমার, আর মানে এরকমই ঋতুর ছিল, আমি ঋতুরটা নিয়েছিলাম কিন্তু মানে কোনো কারণে ভেঙে গেছে, তাই এটা ঋতুর জন্য এটাই এসছে। চলো, টাডা। হ্যালো, গুড মর্নিং। না, 12টা বাজেনি, তাই মর্নিং। তো আজকে আবার একটা জিনিস নিয়ে চলে এসেছি, তো চলো দেখে নাও কি। ব্যাগেই ভরা আছে, এক্ষুনি আনলাম, আর আনলাম সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা তো হতে পারে না, তোমাদেরকে না দেখি আমি তো রাখতে পারি না, তাই না? আমি এখনো দেখিনি, তোমাদেরকে আগে দেখাবো, তারপর আমি দেখবো ভালো করে। তোমাকে তো দেখাতে দেখাতে তো আমার দেখা হয়ে যাবে, তাই না? বলো, বেরোচ্ছে না, বেরিয়েছে, এইবার বেরো 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 বেরো। কি বলো তো, গেস করো, গেস করো, আগে গেস করো, আগে কিন্তু দেখবে না, আগে গেস করে কমেন্টে বলবে, পজ করবে ভিডিওটা, দিয়ে কমেন্টে বলবে কি, তারপর আবার দেখবে ভিডিওটা কি, ঠিক দেখবে কিন্তু। তো শাড়ি আবার আমি যে বান্ধবীটার কাছে নিয়েছিলাম আগেরবার, শাড়িটা মৌমিতা ওর কাছে, খুব ভালো, মানে যেমন ছবি দেয় সেই রকমই আসে, একদম কোয়ালিটি বলো, সেম কাজ বলো, ডিজাইন বলো, দারুণ সব মিলিয়ে। এই দেখো সাদার ওপর, এটা বেশি বেশি মানে বিশেষ করে মায়ের জন্য, আমিও পরবো, আমারও ভালো লাগে এরকম শাড়ি। আর পার্টটা এই ডিপ পিঙ্ক, আসলটা হচ্ছে এইটা, ভালো না এটা? বেশ, আমার তো খুব ভালো লাগলো, সাদার মধ্যে এই এই রকম কাজ আমার খুব ভালো লাগে। আর
শাড়িটা নরমও আছে, যে খড়খড়ে শাড়ি তা নয়, কিন্তু নরমও আছে, খড়খড়ে নয়। যাই হোক, মৌমিতা দারুণ এসেছে, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো চলো, আমার কেনাকাটি এখানেই সমাপ্ত। আর যদি চাই আমাকে ঠ্যাং খোড়া করে দেবে, মুখটাও সেলাই করে দেবে আর চাইলে। তো চলো, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে থাকবে।